দুর্নীতি সব মামলা দ্রুত সময়ে শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল এ এম আমির উদ্দিন রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান বলেন যে কারো দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ ওঠা মাত্র প্রয়োজন মনে হলে তাকে গ্রেপ্তার করতে পারে দুদক সর্বোচ্চ আদালতের এমন নির্দেশনায় রয়েছে দুদক স্বাধীনভাবে কাজ করছে হাইকোর্টেও তারা মামলা পরিচালনা করে রাষ্ট্রপক্ষ তাদের সহায়তা করে তিনি বলেন দুর্নীতির মামলাগুলো ধীরগতিতে চলছে না মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না কাগজপত্র সংগ্রহ তদন্ত সহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে সময় লাগে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব কিছুই আমরা করব কারণ দুর্নীতি আমরা যে ইনকোয়ারি একটা প্রসেস প্রসিডিওরটা এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার প্রধান আইন কর্মকর্তা হিসাবে আমি সবগুলো অনলি আমি করবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম